আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগছে, আমাদের তো গতদিন একটা মিটিং ছিল, যে মিটিং এ বলা হয়েছিল যে প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে কি আমাদের হবে, এই সপ্তাহ মিটিং চলতেছে, তো আশা রাখবো এইভাবেই প্রত্যেকটা সপ্তাহে আমাদের কন্টিনিউ মিটিং চলবে, কম বেশি সব কথাই হবে, আড্ডা হবে, এবং কি আমাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে, এবং আমাদের যে সামনে আগামী ধাপ গুলো বা আমরা কিভাবে আরো সংগঠনকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি সেগুলো বিষয়ে আলোচনা করা হবে। শুধু আব্দুল হালিম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে না, শুধু আব্দুল হালিম আমাদের আইডিয়া দিবে না, শুধু আব্দুল হালিম কিভাবে মানুষের পাশে থাকা যায় এই বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে সাহায্য সহযোগিতা বা এই যে নিউজ গুলো আমাদের দিবে না। আমাদের সবারই উচিত আশপাশে গ্রাম বা আমাদের আশেপাশে কি পরিস্থিতি, সবগুলো পরিস্থিতি আমাদের এই গ্রুপে আলোচনা করা, আমাদের সব আলোচনা করা, আমরা যতটুকু পারি সাহায্য করব, না পারি আপাতত আমাদের মাথায় তো থাকবে যে আসলে বর্তমান পরিস্থিতি কি, তো সেই জায়গার ক্ষেত্রে থেকে যার যে জায়গায় যে রকম সমস্যা সে সেরকম ভাবে প্রতি সপ্তাহে 7 দিনে নোট করবেন। 7 দিনে নোট করার পর 7 দিন পরে যে আমাদের মিটিংটা হবে সেই মিটিংটাতে উপস্থাপনা করবেন। এখন একজন মানুষ 7 দিনে হিউজ পরিমাণ প্রবলেম নিয়ে আসতে পারে। দেখো আব্দুল হালিম আমাদের গতদিনের প্রথম টার্গেট ছিল যে আমরা একটা ব্লাডের একটি একটি রসিদ বই বা আমাদের হচ্ছে ব্লাড ইনফরমেশন যেটা, সেই বইটা হচ্ছে অলরেডি আমরা হচ্ছে মানে ডিজাইনটা অলরেডি হয়ে গেছে আর কিছু সামথিং বাদ আছে, যদিও একটু কালার ম্যাচিং হয়নি, মানে ডিজাইনের কালারটা পছন্দ হয়নি, তো আপনাদের যদি কোনো ভালো ডিজাইনার থাকে তাহলে আমরা ড্যামো দিব, তাহলে ডিজাইন করে দিবেন, যদি ভালো কারো ডিজাইনার থাকে। তো আমরা আমাদের হাতে যতগুলো ডিজাইনার ছিল সিম্পলি কিছু ডিজাইন পাইছি, তবে আমার পছন্দ হয়নি, আপনাদের সাথে ওটা শেয়ার করব। তো আশা করা যায় যে কোনো মূল্যে আগামী সপ্তাহের ভিতর আমরা সেই রসিদ বা মানে আর কি আমাদের ব্লাড সংরক্ষণের জন্য যে কাগজটা ওটা আমরা হচ্ছে তৈরি করে ফেলবো। পাশাপাশি আব্দুল হালিম যে কথাটা বললো হয়তো সবাই ভালোভাবে বুঝতে পারছেন যে আব্দুল হালিম চাচ্ছে যে আমাদের শেরপুরের আশপাশে 4-5টা মসজিদ কেন্দ্রিক যে আমরা হচ্ছে আমাদের যে অপ্রয়োজনীয় কাপড় টুকুর গুলো আছে ওইগুলো একটা দেওয়ালে যে যার প্রয়োজন আছে সে কাপড় রেখে যাবে, যার প্রয়োজন মানে প্রয়োজন আছে সে নিয়ে যাবে, আর যার প্রয়োজন নাই সে কাপড় রেখে যাবে, এরকম একটা কিছু মানবতার মানবতার দেওয়াল যাকে বলবে, এরকম খারাপ হবে না। আমারই ধরেন রুমের মধ্যে অনেক কাপড় চোপড় পরে আছে যেগুলো দিয়ে পাপোশ তৈরি করতেছি, সেই কাজে লাগাতে সেই কাজে লাগাতেছি, ওইগুলা ইজিলি যারা একদম গরিব অসহায় বা রাস্তায় যারা শুয়ে থাকে তারা নিয়ে ইউজ ব্যবহার করতে পারবে। তো চাচ্ছি যে হালিমও বলো বিষয়টা এখন শুনলাম ভালো লাগলো, তো এরকম যদি হয় আমার মনে হয় না যে খারাপ হবে, তো সবাই এই বিষয়ে মতামত দিবেন, যদি ভালো যদি সবাই যদি মতামত দেন তাহলে হালিম এবং আমাদের যত দায়িত্বশীল ভাইরা আছে সবাই মিলে এই কাজটা আর কি করবে, অল্প কিছু টাকা খরচ হবে সামথিং, একটু একটা মানে প্রতি মসজিদে একটা করে ব্যানার যাবে, দুই সাইডে দুইটা হ্যাঙ্গার যাবে, তো সবাই এই বিষয়ে একটু মতামত দিবেন। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে সবাই আমরা আজকে নতুন ভাবে একটা উদ্যোগ নেবো, কারণ আমাদের গত সপ্তাহে একটা কথা বলা হয়েছিল যে একজন দুজন হলেও আমাদের গ্রুপ মেম্বার বলেন আমাদের হচ্ছে কর্মীগণ সদস্য বলেন আমাদের কর্মী বৃদ্ধি করতে হবে, মেইন কথা আমাদের কর্মী বৃদ্ধি করতে হবে। আমরা যদি এই যে 10 থেকে 12 জন আজকে জয়েন আছি, প্রত্যেক সপ্তাহে যদি একজন করে হচ্ছে কর্মী বৃদ্ধি করতে পারি তাহলে আমরা 12 জন আর কর্মী 12 জন, 12 জনের 24 জন, তারপরে কি আরো 12 জন, এইভাবে কিন্তু 30-35 জন হয় একটা মাসে, 50-60 জন এমনি হয়ে যাবে। মেইন কথা হচ্ছে কি আমরা মিটিংয়ে ঠিকই জয়েন আছি কিন্তু 7 দিনে কোনো কার্যক্রম নাই, দেখেন আমরা সংগঠনটাকে কতটুকু দূরে, 7 দিনে না একটা কর্মী বৃদ্ধি করতে পারি, 7 দিনে না একটা প্রবলেম বের করতে পারি, 7 দিনে না একটা ভালো একটা আইডিয়া দিতে পারি, 7 দিনে সংগঠন না 1 মিনিট বা 10 মিনিট সময় দিতে পারি, তাহলে বলেন এইভাবে যদি আসলে একটা সংগঠনকে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হবে। অবশ্যই আমরা যেহেতু বা মানে একটা দেশে অবস্থান করতেছি সেই দেশের পরিস্থিতি ভাব সব কিছু বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু কার্যক্রম করতে হবে। আর বর্তমানে যে সময়ের অবস্থা খুবই খারাপ, মানুষকে মানুষের পাশে পাওয়া যায় না, যদি আমি বর্তমান ঢাকাতে আছি একজন আর একজনকে একদমই চেনে না, আমাদের ওই দিকটাও 2-4 জন চেনে বা দুই